এবার আরেকটা ফিউশন ড্রেস, এটা দেখতে পাচ্ছেন একটা গাউন পরেছি, এই গাউনটা আমি গামছা দিয়ে বানিয়েছি, আর বানাবার সময় গামছাটাও কিনেছি একটা বিখ্যাত জায়গা থেকে, শক্তিগড়, খুবই সস্তায়, যে লম্বা যে গামছা দুটো কিনে সেটা দিয়ে গাউন বানিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা লুপ করা আছে, আর এই সাইডে আরেকটা সেম দিকে আরেকটা, এখানে যেমন বেল্ট লাগানোর লুপ সেটা। এটাকে কি করে একটু নতুনত্ব এই এই ড্রেসের মধ্যে কি করে নতুনত্ব আনা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। আমার হাজবেন্ড যখন সাউথ ইন্ডিয়াতে গিয়েছিল কাজে, তো এই এই চাদরটা পেয়েছিল, তো পছন্দ হয়েছিল তো আমার জন্য নিয়ে এসেছিল। তো খুবই সুন্দর কেরালা কটনের, আমি এটা নিলাম, যে কোনো দুপাট্টাই নিতে পারেন আপনি, যে কোনো চাদর নিতে পারেন, এটা নিলাম বিকজ এটা কন্ট্রাস্ট, এটা জাস্ট এরকম ভাবে আপনি এইটার মধ্যে দিয়ে দেবেন, লুকটার মধ্যে ঢুকিয়ে নিলেন, আর তারপর এইটাকে ঘুরিয়ে এখানে দিয়ে বার করে নেবে। ব্যাস হয়ে গেল আপনার ফিউশন ড্রেস। এরপর আপনি এটাকে যেরম ভাবে প্লিট করবেন সেরম ভাবে থাকবে। আরেকটা অন্য, আমি জেনারেলি বলেছি আপনাদের কন্ট্রাস্ট থাকা ভালো, এটা পুরোপুরি কন্ট্রাস্ট এটার সঙ্গে এটা, তো এটা আপনারা চাইলে যদি আনকমফোর্টেবল ফিল করেন এখানে একটা সেফটি পিনও দিয়ে রাখতে পারেন। সেফটি পিনটা শিফন বা পাতলা ক্ষেত্রে, পাতলা দুপাট্টার ক্ষেত্রে, চাদরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা সিল্কের, বাট এটা যেহেতু কটনের আর হেভি সেই জন্য কোনো প্রবলেম না, তো এটা হয়তো একটু উঁচু হয়ে থাকতে পারে, এটাকে আমি ঠিক করে নিচ্ছি। সো ইটস ভেরি ইউনিক। আরেকটা গামছা আছে আমার কাছে আসামের, আসামের যে বিখ্যাত গামোছা বা গামোসা ওরা যা বলে, যেখানে সাদা আর লালের কম্বিনেশনে, আমার বন্ধু রিসেন্টলি গিয়েছিল তো ওকে দিয়ে আনিয়েছি এটা, তো সিম্পলি এরকম প্লিট করে নেবেন। দেখেছেন কত সুন্দর, মানে আই অলওয়েজ লাভ হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন, ভাবলাম এটা দিয়ে পরেও আপনাদের দেখাই। এটা যদিও আমি অন্য পারপাস এনেছি, বাট এখন আপাতত এটা দিয়ে পরা যাবে ফিউশন ড্রেস, জাস্ট একটু ভ্যারাইটি আনা। হয়ে গেল একটা ফিউশন ড্রেস, লিটল বিট যত বড় থাকবে এই জায়গাটা, এই দুপাট্টাটা মানে নিচে আঁচল হিসাবে একটু বেশি ঝুললে সেটা আরো বেশি ভালো লাগবে দেখতে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিও, যদি আপনার ভালো লাগে আপনাদের আমার ভিডিও, আমার ভিডিওতে যদি নতুনত্বের স্বাদ পান তাহলে প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আর এছাড়া আপনারা যদি ট্রাই করেন আমার কনসেপ্টে, আপনারা প্লিজ কমেন্টে আপনাদের ফটো দিয়ে পোস্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আজকের মতো এখানেই রাখি, বাই।